তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব একটা বিশেষ স্কলারশিপ নিয়ে, যেখানে কিন্তু প্রতি মাসে 3,000 টাকা করে আপনারা পাবেন। এবং যদি আপনার ফ্যামিলিতে কেউ 12 ক্লাস পাস করে থাকে, কিংবা আপনি এমন যদি কেউ হয়ে থাকেন যারা 12 ক্লাস পাস করেছেন এবং এখনও আপনার পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, অথবা আপনার ফ্যামিলিতে পাড়ায় যদি এমন কেউ থেকে থাকে যারা 12 ক্লাস পাস করার পরেও তাদের পড়াশোনা এখনও চালিয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এই বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। আর এই স্কলারশিপের একটা মূল বিষয় হচ্ছে এখানে কিন্তু মেয়েদের জন্য 50% সংরক্ষণ করা হয়েছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, ফুল ইনফরমেশান আপনাদের দিয়ে দেব, অর্থাৎ কিভাবে আপনি আবেদন করবেন, আপনি আবেদন করার জন্য আপনার যে কোয়ালিফিকেশান সেটা কী রয়েছে, আপনাকে কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে, অর্থাৎ A to Z ইনফরমেশান আপনাদের দিয়ে দেবো। ভিডিওটির কোনো অংশ আপনি মিস করবেন না। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। এর ফলে আপনি লেটেস্ট ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো আপনারা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু WBHDCL এর অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনারা ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনারা ওয়েবসাইটটা ওপেন করার পর যদি আপনারা নিচের দিকে আসেন তাহলে আপনারা এখানে কারেন্ট নোটিশ দেখতে পাবেন, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে CSR স্কলারশিপ স্কিম, এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ডেট রাখা হয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশান কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে 2/1/2020 থেকে, এবং এর লাস্ট ডেট কিন্তু রয়েছে 31/1/2020। এবং এই স্কলারশিপে এবার চলুন টোটাল ফুল ইনফরমেশানটা দেখে নেওয়া যাক, অর্থাৎ টোটাল যে PDFটা রয়েছে স্কলারশিপ সংক্রান্ত সেটা এবার দেখে নেওয়া যাক, এবং সেখানেই আপনাদের ফুল ইনফরমেশান দিয়ে দেবো এবং অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা কীভাবে পাবেন সেটাও আপনাদের জানিয়ে দেবো এবং অ্যাপ্লিকেশান প্রসিডিওর আপনাদের জানিয়ে দেবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে মেনলি ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো আপনাদের জানা প্রয়োজন সেই ব্যাপারগুলো এখানে জানিয়ে দিচ্ছে আপনাদের। তো দেখুন এখানে রেট অফ স্কলারশিপ যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, দ্য অ্যামাউন্ট গ্যারান্টেড উইল বি 3,000 পার স্টুডেন্ট পার মান্থ, অর্থাৎ পার মান্থে কিন্তু 3,000 টাকা করে দেওয়া হবে। তো এরপরে দেখুন এর জন্য এলিজিবিলিটি কী রয়েছে। তো দেখুন প্রথমেই রয়েছে ফর টেকনিক্যাল স্টুডেন্ট, এবং তারপরে কিন্তু নর্মাল, অর্থাৎ যারা জেনারেল নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কী কোয়ালিফিকেশান রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। তো টেকনিক্যালের জন্য কী বলা হয়েছে দেখুন, টেকনিক্যালের জন্য কিন্তু এখানে যেটা বলা হচ্ছে, অর্থাৎ ওপরেও কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন, কিন্তু মেইন এখানে যে টপিক, অর্থাৎ এখানে বলা রয়েছে দেখুন, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট এলিজিবল আন্ডার ক্লজ 7.1 ইজ লিমিটেড টু 40 ইনক্লুডিং গার্ল স্টুডেন্টস। এবং এরপরে দেখুন রিজার্ভেশন রয়েছে, অর্থাৎ যে ব্যাপারটা আপনাদের প্রথমেই জানিয়েছিলাম 50% স্কলারশিপ স্কিম, অর্থাৎ এই যে স্কিমটা করা হয়েছে স্কলারশিপের জন্য এখানে কিন্তু 50% গার্লস, অর্থাৎ মেয়েদের জন্য কিন্তু সংরক্ষিত রয়েছে। এবং এখানে যারা টেকনিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করছেন, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন, অর্থাৎ যে কোনো টেকনিক্যাল এডুকেশন নিয়ে যদি পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু HS পাস করতে হবে, অথবা HS-এর ইকুইভ্যালেন্ট এক্সাম আপনাকে পাস করতে হবে, এবং সেই এক্সামে আপনার 60% নাম্বার থাকতে হবে। এবং যারা জেনারেল লাইনে পড়াশোনা করছেন, অর্থাৎ যারা নর্মালি BA এবং BSc করছেন, তো এরকম জেনারেল লাইনে পড়াশোনা করলে তাদের কিন্তু HS-এর মার্কস থাকতে হবে মিনিমাম 75%, তারাই কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য এলিজেবল হবে। তো এরপর দেখুন জেনে নেওয়া যাক এর জন্য ডকুমেন্ট কী কী প্রয়োজন হবে, এবং প্রত্যেকটা ডকুমেন্টেই কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্টের জেরক্স কপি আপনি যে দেবেন সেখানে সেলফ অ্যাটেস্টেড আপনাকে করে দিতে হবে। তো যাই হোক প্রথমত দেখুন কী লাগবে, কপি অফ মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি 10+2 অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আপনার HS-এর যে মার্কশিট রয়েছে সেটা আপনার লাগবে। সেকেন্ডে আপনাকে লাগবে হচ্ছে কপি অফ র্যাঙ্ক কার্ড, অ্যালটমেন্ট লেটার ফর রিলেভেন্ট এন্ট্রান্স এক্সামিনেশান, এবং যদি আপনি কোনো এন্ট্রান্স এক্সামিনেশান দিয়ে থাকেন, অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যারা টেকনিক্যাল লাইনে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার যে অ্যালটমেন্ট লেটার হয়, আপনি যে সিলেক্ট হয়েছেন সেই এক্সামটা দিয়ে, সেই এক্সামের যে কপি হয়ে থাকে, অর্থাৎ এক্সামের যে অ্যালটমেন্ট কপিটা হয়ে থাকে তার একটা জেরক্স কপি দিতে হবে আপনাকে। থার্ডে আপনাকে দিতে হবে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি, আপনার ফ্যামিলির যে ইনকাম সার্টিফিকেট সেই ইনকাম সার্টিফিকেট আনতে হবে আপনাকে, এবং অনলি দ্য প্রেসক্রাইবড ফর্ম ডিক্লিয়েশন অফ ইনকাম, স্যালারিড নন স্যালারিড ইনকাম অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড। তো এই ব্যাপারটা হচ্ছে আপনি নর্মাল যখন ইনকাম সার্টিফিকেট আনেন তখন আপনারা দেখবেন হয়তো আপনার পঞ্চায়েত থেকে কিংবা মিউনিসিপ্যাল থেকে একটা নর্মাল প্যাডে লিখে দেয়, কিন্তু এখানে সেটা করলে হবে না, আপনার এখানে যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশান ফর্মেই একটা হচ্ছে ইনকাম সার্টিফিকেটের প্যাটার্ন দেওয়া রয়েছে, ওই প্যাটার্নেই আপনাকে ফিল আপ করতে হবে। তো একটু ওয়েট করুন, পুরো ফর্ম্যাটটাই আপনাদের দিয়ে দেবো, জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো তারপরে 4 নম্বরে আপনার যে ডকুমেন্ট দিতে হবে, আপনার ডোমিসিয়াল সার্টিফিকেট অ্যাজ আধার কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড সার্টিফিকেট ইস্যুড বাই কনসার্নড অথরিটি। 5 নম্বরে আপনাকে দিতে হবে কপি অফ ব্যাঙ্ক পাসবুক ফার্স্ট পেজ কন্টেইনিং অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড IFSC কোড, অর্থাৎ আপনার ব্যাঙ্ক বইয়ের যে ফার্স্ট পেজের জেরক্স কপি সেটা আপনাকে দিতে হবে।
এবং 6 নম্বরে আপনাকে দিতে হবে সেলফ ডিক্লিয়েশন অফ স্টুডেন্ট উইথ হিজ হার সিগনেচার রিগার্ডিং প্রেজেন্ট কোর্স অফ স্টাডি ডিউলি সার্টিফাইড বাই হেড অফ দ্য ইনস্টিটিউশন উইথ সিল। অর্থাৎ আপনাকে কিন্তু একটা সেলফ ডিক্লিয়েশন দিতে হবে যে আপনি এখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তার রেসপেক্টে, এবং সেটা আপনি যেখানে পড়াশোনা করছেন সেখানে যে ইনস্টিটিউশনে হেড রয়েছে তার থেকে সাইন করিয়ে নিতে হবে। তো এরপর দেখুন টোটাল অ্যাপ্লিকেশন ফর্মটা কী রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু টোটাল অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা আমি ওপেন করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মেইন অ্যাপ্লিকেশন ফর্ম, এবং এখানে কিন্তু প্রথমেই দেখুন আপনার ছবি লাগাতে হবে এবং আপনার নাম, আপনার ফাদার অথবা গার্জিয়ান নেম, আপনার মেল না ফিমেল সেটা সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থ, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, কাস্ট, আপনার আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে পার্টিকুলার্স অফ গার্জিয়ান হু সাপোর্ট ইন এডুকেশন অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনি যে পড়াশোনা করছেন সেটা আপনার কি সাপোর্ট করে। তো এখানে আপনি আপনার বাবা মা অথবা যদি আপনার পড়াশোনা অন্য কেউ চালিয়ে যায় তো তার নাম লিখবেন। তো যাই হোক, এই ব্যাপারগুলো আপনারা জানেন, এগুলো বলার কিছুই নেই, প্রত্যেকেই জানেন আপনারা কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। পরে দেখুন ইনকাম রয়েছে, ফ্যামিলি ইনকাম, ইয়ারলি ইনকাম সেটা রয়েছে এখানে, তো এখানে বসিয়ে দেবেন। অর্থাৎ আপনি ইনকাম সার্টিফিকেটে যেটা লিখবেন এখানেও সেটাই লিখবেন। তারপরে দেখুন আপনার ব্যাংক ডিটেলস দেবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যেহেতু টাকাটা প্রত্যেক মাসে পাঠিয়ে দেওয়া হবে তাই অবশ্যই ব্যাংকের ডিটেলস দিতে হবে আপনাকে, তাই আপনার ব্যাংকের ডিটেলসটা এখানে ফুল দিয়ে দেবেন। আপনার একাডেমিক রেকর্ড দিয়ে দেবেন, অর্থাৎ কোর্স, তারপরে ইয়ার অফ পাসিং, বোর্ড, পার্সেন্টেজ অফ মার্ক, তো এই সমস্তগুলো দেওয়া রয়েছে, এগুলো বসিয়ে দেবেন। এবং তারপরে আবার রয়েছে আপনি বর্তমানে যেখানে পড়ছেন, অর্থাৎ এইচএসের পর যেখানে আপনি পড়ছেন তার ফুল ইনফরমেশান এখানে দেওয়া রয়েছে, তার ফুল ডিটেলসটা এখানে বসিয়ে দেবেন। তো এইভাবে যাই হোক, আর এগুলো কিছু বলার নেই। আপনারা টোটাল দেখবেন 4 পেজের ফর্ম রয়েছে, আপনারা ফর্ম্যাটটা সঠিকভাবে ফিল আপ করবেন সঠিক উপায়ে। এবার আপনাদের যে ব্যাপারটা বলছিলাম ডিক্লিয়েশন ফর্ম অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ আপনার সেলফ যে ডিক্লিয়েশন ফর্ম্যাটটা দরকার হবে যেটা আপনার ইনস্টিটিউশন থেকে সিগনেচার করাতে হবে, সেই ফর্ম্যাটটাও দেখুন এখানে দেওয়া রয়েছে লাস্ট পেজের আগের পেজে। তো এই ফর্ম্যাটটাই আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। এবং একদম লাস্ট পেজে দেখুন আপনার যে ইনকাম সার্টিফিকেট সেটার ফর্ম্যাটটাও এখানে দেওয়া রয়েছে। তো এই ইনকাম সার্টিফিকেটের ফর্ম্যাটটাই কিন্তু আপনাকে সঠিকভাবে ফিল আপ করাতে হবে, এবং সেটা আপনাকে পঞ্চায়েত থেকে হোক কিংবা আপনার যদি মিউনিসিপ্যালে হয়ে থাকেন সেখান থেকে আপনাকে সিগনেচার করাতে হবে। তো যাই হোক, অর্থাৎ মেইন যেটা সমস্যা হবে আপনাদের ইনকাম সার্টিফিকেট জোগাড় করা। তো ইনকাম সার্টিফিকেট জোগাড় করার ক্ষেত্রে আপনাদের কিন্তু পৌরসভা এবং মিউনিসিপ্যাল থেকে যে ফর্ম্যাটটা দেয় সেই ফর্ম্যাটটা নিলে হবে না, আপনাদের জাস্ট এই 4 নম্বর যে পেজ রয়েছে, অর্থাৎ এই 4টে যে টোটাল পেজ রয়েছে তার মধ্যে প্রথম দুটো হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা এবং লাস্টের পেজটা হচ্ছে আপনার ইনকাম সার্টিফিকেট। দেখতেই পাচ্ছেন ওপরে লেখা রয়েছে ইনকাম সার্টিফিকেট, এই ফর্ম্যাটটা ফিল আপ করতে হবে। আর তার আগে 3 নম্বর পেজে দেখতে পাচ্ছেন ডিক্লিয়েশন ফর্ম অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট, তো আপনার ইনস্টিটিউশনের যে ডিক্লিয়েশন ফর্ম সেই ডিক্লিয়েশন ফর্মটা আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। আর তারপরে ফার্স্ট দুটো পেজ যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং তারপরে সেটা সাবমিট করতে হবে। এবং ভিডিও ডেসক্রিপশানে দেখবেন আপনারা টোটাল যে অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ 4টে যে পেজের অ্যাপ্লিকেশন ফর্ম তার ফুল লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। আপনারা জাস্ট ভিডিও ডেসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করে টোটাল যে এই 4টে ফর্ম রয়েছে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং তারপর সেটাকে প্রিন্ট আউট করিয়ে নিয়ে সঠিকভাবে ফিল আপ করে সেটা সাবমিট করবেন। তো যাই হোক, আশা করি এই 3000 টাকার যে স্কলারশিপের ব্যাপারটা রয়েছে যেটা প্রত্যেক মাসে আপনাকে দেওয়া হবে এবং বছরে টোটাল 36,000 টাকা পর্যন্ত দেওয়া হবে, তো পুরো ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তো যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই প্রত্যেকের সাথে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই আপডেটটি সম্পর্কে জানতে পারে। তো প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।